আজকে আমি বানাচ্ছি কিমা সোয়াবিনের তরকারি এক খেয়ে 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 একদম ভাল লাগে না খুব বেশি হলে এটা দিয়ে চিলি সয়াবিন বানানো হয় আরও অনেক কিছু হয় তবে বাড়িতে তো সবসময় সেরকম বানানো হয় না সেই জন্য আজকে বানালাম কিমা এ দেখো আমি দুটো বাটিতে তুলে রেখেছি একটাতে ঝাল একটাতে আ ঝাল এরম করে বানিয়েছি এবার রেসিপিটা একটু শেয়ার করছি প্রথমে সয়াবিনটা নিয়ে নিয়েছি যতটা পরিমাণ সয়াবিন তোমরা করবে ততটা সয়াবিন নেবে এবার সয়াবিনটাকে কুকারে দিয়ে একটু ভালো করে সেদ্ধ করে নেবে খুব বেশি সেদ্ধ করার দরকার নেই কারণ সয়াবিন বেশি সেদ্ধ করতে লাগে না একটু হালকা করে সেদ্ধ করে জলটা ঝরিয়ে নিতে হবে কুকারে দিলাম কারণ কুকারে দিলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে এটা যে কোনো বাটি বা কড়াইয়ে দিয়েও করা যাবে এই দেখো আমার সয়াবিনটা সেদ্ধ হয়ে গেছে এবার জলটা ঝরিয়ে নিচ্ছি জলটা ঝরিয়ে ভালো করে চেপে সয়াবিনগুলো নিয়ে নিয়েছি সয়াবিনটা ঠান্ডা করে একটা পেস্ট করে নেব এরপর আমি নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ পেঁয়াজ দুটোকেও পেস্ট করে নিচ্ছি পেস্ট করার যদি অসুবিধা হয় তাহলে এটাতে কুচুনো পেঁয়াজও দেয়া যাবে এ দেখো সয়াবিনের পেস্টটা আমার হয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল প্রথমে মশলাটা বানাবো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে এবার গোটা জিরেটা একটু গরম করে নেব এবার এটার মধ্যে পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি পিঁয়াজ বাটাটাকে দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব এই পুরো রান্নাটার বেশিরভাগটাই আমি কষিয়ে কষিয়ে করব কষিয়ে করলে যদি কাঁচা গন্ধ থাকে সেগুলোও চলে যাবে আর খেতেও খুব ভালো হবে খানিকক্ষণ পর পেঁয়াজ বাটাটার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো এই দুটোকে ভালো করে পেঁয়াজ বাটার সাথে নাড়াচাড়া করে নিচ্ছি খানিক্ষণ নাড়াচাড়া করার পর এটার মধ্যে দিয়ে দেব টমেটো একটা মাঝারি সাইজের টমেটোকে আমি ফালা ফালা করে নিয়েছি এবার সেটাকে হাতে করে ভালো করে চটকে দিয়ে দিচ্ছি যদি বাড়িতে টমেটো না থাকে তাহলে টমেটো সস ব্যবহারও করা যাবে এবার এটার মধ্যে একটু জল দিলাম যাতে তলা তার ধরে না যায় এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব বেশ কানিক্ষণ মশলাটাকে কষাবার পর আমি এটার মধ্যে দিয়ে দেবো মটরশুঁটি এখন তো শীতকাল বাজারে ফ্রেশ মটরশুঁটি পাওয়া যাচ্ছে সেই জন্য আমি মটরশুঁটি দিলাম মটরশুঁটিটাকেও ভালো করে ওই মশলাটার সাথে ভেজে নেব বেশ খানিক্ষণ আমার মশলাটা ভাজা হয়ে গেছে নাড়াচাড়া করতে করতে দেখছি এবার তেল ছাড়তেও শুরু করে দিয়েছে যখন তেল ছাড়া হবে তখনই বুঝে যাবে মশলাটা তৈরি হয়ে গেছে এবার এটার মধ্যে দিয়ে দেবো সয়াবিনের পেস্টটা এই পেস্টটা কিন্তু খুব মিহিভাবে করবো না একটু যদি গোটা গোটা থাকে তাহলে খেতে বেশ ভালো লাগে এবার এই পেস্টটা মশলাটার মধ্যে দিয়ে দেব। এই যে এইভাবে সয়াবিনগুলো সেদ্ধ করেছিলাম দিয়ে এই পেস্টটা আমি তৈরি করেছি এবার মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আরেকবার এবার এর মধ্যে সয়াবিনের ওই পেস্টটা দিয়ে দিচ্ছি সয়াবিনের পেস্ট দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। আর তার সাথে দিলাম একটু জল সয়াবিনের কিন্তু বেশ খানিক্ষণ নাড়াচাড়া করতে হবে নইলে কিন্তু একটা কাঁচা কাঁচা গন্ধ বেরোবে আর এই রান্নাটাতে আমি সেরকম বেশি জলের ব্যবহার করব না একটু করে জল দিচ্ছি যাতে কড়াইয়ের তলাটা লেগে না যায় বেশ খানিক্ষণ নাড়াচাড়া করার পর এটার মধ্যে আমি দিয়ে দিলাম জিরে গুঁড়ো জিনেটাকে আমি একটু শুকনো কলায় ভেজে নিয়েছিলাম সেই গুঁড়োটা দিয়ে দিলাম এবার এতে দিচ্ছি স্বাদ মতো চিনি একটু মিষ্টি মিষ্টি খেতেও ভালো লাগে যদি তোমাদের মিষ্টি খেতে ভালো না লাগে এটা স্কিপ করতে পারো এবার এটাতে দিয়ে দিলাম একটু জল খুব বেশি জল আমি দেবো না কারণ এটা একদম গ্রেভি হবে না মাখা মাখাই হবে একটু জল দিলাম যাতে ওই সোয়া কিমাটার সাথে দিয়ে একটু ফুটিয়ে নিতে পারি তাহলে মশলাগুলো ভালো করে মিশে যাবে সোয়াবিন খুব তাড়াতাড়ি জল শুষে নেয় দেখো জলগুলো টেনে নিল এবার এটার মধ্যে আমি একটা আলুকে চু টুকরো টুকরো করে সেদ্ধ করে নিয়েছি সেই আলু সেদ্ধটাকে দিয়ে দিচ্ছি আলুটা গোটা গোটা দিচ্ছি না হাতে করে একটু চটকে ভেঙে ভেঙে দিয়ে দিলাম এটা খেতে অনেকটা সেই চিকেন কিমার মতো হবে সেই জন্য কোনো জিনিসটা আমি গোটা গোটা দিচ্ছি না বা পুরো পেস্ট দিচ্ছি না আলুটাও হাতে করে চটকে দিলাম আলুটাও একটু একটু গোটা থাকবে কিন্তু তাহলে খেতে বেশ ভালো লাগবে এবার এর মধ্যে দিয়ে দিলাম একটু মিট মশলা মিট মশলা দিলে এই রান্নার টেস্টটা কিন্তু বেশ ভালো হয় মিট মশলা দিয়ে সবটাকে ভালো করে নাড়াচাড়া করে নিলাম অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করার জন্য আর ভাজ কষাবার জন্য এটা কিন্তু গন্ধটা একদম চলে যায় এখানে আমি একটা বাটিতে খানিকটা তুলে নিয়েছি এবার বাকিটাতে আমি লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি কারণ এই কিমাটা ঝাল ঝাল খেতেই বেশি ভালো লাগে তবে সবাই তো ঝাল খায় না বিশেষ করে বাচ্চারাও অনেক সময় ঝাল খেতে পারে না ওদের জন্য তুলে রেখে এইভাবে ঝালটা দিলে সুবিধা হয় ওই জন্য আমি এই রান্নাটাতে প্রথম থেকে কোনো লঙ্কার ব্যবহার করিনি দেখো আমার সোয়া কিমাটা একদম কমপ্লিট হয়ে গেছে একটাতে ঝাল একটাতে আ ঝাল যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করো আর আমাকে জানিও রেসিপিটা কেমন লাগলো সবাই ভালো থেকো সুস্থ থেকো